हेलो गाइस वेलकम बैक टू माय चैनल। आज के रविवार एखन बेला 10:30 बजे, 10:30 থেকে আমি আমার ভিডিওটা শুরু করলাম। আজকে দেখো বাইরে এত রোদ না, মানে 10:30 বাজে মনে হচ্ছে না, মনে হচ্ছে অনেক বেলা হয়ে গেছে। সকালের খাবার খাওয়া হয়ে গেছে, স্নান পুজো সব হয়ে গেছে, চুলটা না ভেজা, কিন্তু এত গরম লাগে, চুলটাকে বেঁধে রেখেছি, খুলে রাখতে পারছি না গরমে। আজকে কি করেছি বলতো, বাজার থেকে মোচা নিয়ে এসেছি, তাহলে মোচাটাই আজকে রান্না করি। মোচা দেখবে রেখে দিলে কেমন একটা কালো কালো হয়ে যায়, মানে ভালো লাগে না জানো, ঠিক যেন ভাবলাম এখন তো বেশি বেলা হয়নি, 10:30 বাজে, এখন মোচাটা এখন বেছে রান্না করে নিতে পারবো, কারণ আমরা একটু দেরি করেই খাই, অসুবিধা হবে না। আবার নিরামিষ মোচাই করবো, কারণ মোচায় আবার চিংড়ি মাছ দিলে আমার মেয়ে খাবে না, আমার মেয়ে মোচা নিরামিষ খেতে পছন্দ করে, চিংড়ি মাছ দিলে খায় না। চিংড়ি মাছ কি বলতো, এমনি তরকারি রান্না করে দেবো সেটা খাবে, কিন্তু ওই মোচা বলো বা বাঁধাকপি বা অন্য কোনো মানে তরকারির মধ্যে যদি চিংড়ি মাছ তাহলে সেটাও খাবে, সেটাও পছন্দ করে না, খাবে না বলে আমাদেরও আর সেরকম হয় না, কম হয় আর কি। পাশের বাড়িতে কাজ হচ্ছে, ওই জন্য আওয়াজ হচ্ছে। চলো আগে মোচাটা বেছে নিই, বেছে আমি নিরামিষ মোচাটা কিভাবে করি সেটা তোমাদের কাছে দেখাবো, চলো দেখতে থাকো। দেখো আমি একটা মোচা নিয়ে নিয়েছি, আর মেঝের মধ্যে একটা আমি প্লাস্টিক পেতে নিয়েছি, তার উপরে মোচাটা নিয়েছি, কেননা মেঝের মধ্যে মোচার যে কষ্টটা আছে ওটা পড়লে মেঝেতে দাগ হয়ে যাবে, সেই জন্য সাদা মেঝে। তো এবার আমি মোচাটাকে ছাড়াবো, তো ওপরের দেখো এই ওপরের এই খোলসগুলোকে আগে খুলে ফেলে দিতে হবে, দিয়ে এইগুলোকে ছাড়িয়ে নিতে হবে। একইভাবেই সবকটা খোলস ছাড়াতে হবে এবং ভেতরের এই ফুলগুলোকে বার করে নিতে হবে। দেখো এগুলো আমি বার করে নিয়েছি, আরও ছাড়াবো। এবার এই প্রত্যেকটা ফুল থেকে এই একটা স্বচ্ছ সাদা মতো একটা অংশ আছে, এটা বাদ দিয়ে দিতে হবে। আর এখানে শক্ত মতো এই জিনিসটা, এটাও ফেলে দিতে হবে, এই দুটো জিনিসকে ফেলে দিতে হবে। এইভাবে প্রত্যেকটা ছাড়াতে হবে। দেখো আমি একইভাবে আরও মানে ছাড়িয়ে নিচ্ছি, এই দুটো জিনিসই ফেলতে হয়, প্রত্যেকটা ফুল থেকে এইভাবে বার করে করে দিতে হবে। মোচা কিন্তু স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী একটা খাবার, এইভাবে আমি বাকি মোচাটাকেও ছাড়িয়ে নিচ্ছি। দেখো মোচাটা আমার ছাড়িয়ে কুচিয়ে নিয়েছি, এবার একটা পাত্রে জলের মধ্যে একটু নুন আর হলুদ দিয়ে আমি মোচাটাকে ভিজিয়ে রেখেছি 1 ঘন্টা। এতে কী হয়, নুন হলুদ দিলে মোচার মধ্যে যে কষ্টটা থাকে সেই কষ্টটা বেরিয়ে যায়, মোচাটা খেতে ভালো লাগে। এবার আমি মোচাটাকে একটু সেদ্ধ করে নেব, সেদ্ধও কিন্তু নুন হলুদ দিয়েই আমি করব। দেখো মোচাটা আমি নুন হলুদ দিয়ে সেদ্ধ করে একটা পাত্রে ঢেলে রেখে দিয়েছি, আর দুটো মিডিয়াম সাইজের আলু আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এবার একটা মশলা রেডি করে নেব, তার জন্য জিরে, ধনে আর কাঁচা লঙ্কা আর আদা নিয়েছি, এটা আমি একসাথে পেস্ট করে নেব। এবার আমি রান্নাটা শুরু করব, কড়াইতে একটু সর্ষের তেল দিয়ে দেব, আমি রান্নাটা সর্ষের তেলেই করব। এবার তেলটা একটু গরম হয়ে গেলে আমি এর মধ্যে ফোড়ন দেব, ফোড়নে দেব দুটো তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর দেব 1/2 চামচ গোটা জিরে। ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা আলুটা, আলুটা দিয়ে একটু লাল করে ভেজে নেব। এবার দিয়ে দেব হলুদ আর একটু লবণ, দিয়ে ভালো করে ভাজবো নেড়ে চেড়ে। দেখো আলুটা আমার বেশ ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দিলাম ছোলা, ছোলাটা আমি কিন্তু সেদ্ধ করে রেখেছি, 3-4 ঘন্টা ভিজিয়ে তারপরে ছোলাটাকে একটু সেদ্ধ করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম, দিয়ে আবারও নেড়ে দেব। আর দিয়ে দিলাম 2 চামচ নারকল কোড়া, কেউ চাইলে এখানে নারকল কুচিয়েও দিতে পারো, আমি কোড়ানোই দিলাম। সব কিছু দিয়ে ভালো করে নেড়ে নেব, একটু নারকেলটাও ভাজা ভাজা হয়ে যাবে। এবার এর মধ্যে দিয়ে দিলাম বেটে রাখা মশলাটা, জিরে, ধনে, কাঁচা লঙ্কা আর আদা, এটা দিয়েও একটু নেড়ে দেব। এবার এর মধ্যে দিয়ে দেবো লবণ, লবণটা খেয়াল করে দিতে হবে। আর দিয়ে দিলাম হলুদ, কেননা আমি মোচা সেদ্ধ করতেও লবণ দিয়েছি, আলুতেও লবণ দিয়েছি,
দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে দেবো মশলার সাথে। এবার দিয়ে দিলাম একটু চিনি, যেহেতু নিরামিষ তরকারি একটু চিনি না দিলে ভালো লাগবে না, তবে কেউ যদি না চাও নাও দিতে পারো। এবার দিয়ে দিলাম একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 1.5 চামচ দিলাম, এতে ঝাল হবে না কিন্তু মোচার তরকারি একটু কালচে রং হয় তো সেই রঙটা কালচে হবে না, রঙটা সুন্দর হবে সেই জন্য দিলাম। এবার ভালো করে আমি মশলাটাকে কষিয়ে নেব, এই জন্য বাটির মধ্যে যে মশলাটা ছিল সেই বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। দেখো আমার এখানে মোচাটা আমি দিয়ে দিয়েছি, তখন আমি ক্যামেরাটা অন করতে ভুলে গেছিলাম, মোচাটা দিয়ে আমি এবার সেদ্ধ মোচাটাকে দিয়ে দিয়েছি, দিয়ে আলু আর মশলার সাথে ভালো করে মিশিয়ে দেবো। আমি এখানে মোচাটা চটকে নিইনি, কেউ যদি চাও মোচাটা সেদ্ধ করার পর একটু চটকে নিতে পারো, আমি মোচাটা খুব মিহি করে কেটেছিলাম বলে আর চটকে নিইনি। খুব ভালো করে আলু মশলার সাথে মিশিয়ে দিতে হবে, আর গ্যাসটা এই সময় আমি একটু কমিয়ে রেখেছি, কারণ আমি মোচা রান্না করতে জল ব্যবহার করব না, এই কমিয়ে কমিয়ে ঢাকা দিয়ে রান্নাটা করব। দেখো 2 মিনিট পর আবার ঢাকাটা খুলে দেখছি, আবার বারবার একটু নেড়ে দিতে হবে, যেহেতু জল দিইনি তাই নিচে লেগে যেতে পারে। আলুটা আমার দেখো সেদ্ধ হয়ে গেছে, এবার 2-4টা আলু একটু ভেঙে আমি মোচার সাথে ভালো করে মিশিয়ে দেব, বেশ মাখা মাখা মতন হয়ে যাবে আর কি। আলুটা ভেঙে দিও, ভালো করে মোচার সাথে আলুটাকে মিশিয়ে দেব, দিয়ে একটুখানির জন্য ঢাকা দিয়ে দেবো 1 মিনিটের জন্য। দেখো 1 মিনিট পরে আমার রান্নাটা কমপ্লিটই হয়ে গেছে প্রায়, আবারও একটু নেড়ে দেব। এবার এর মধ্যে আমি দিয়ে দেব 1/2 চামচের 1 চামচ ঘি আর গুঁড়ো গরম মশলার গুঁড়ো, দিয়ে এটাকে একটু ভালো করে মিশিয়ে দেব মোচার সাথে। এবার এটা ঢাকা দিয়ে গ্যাস বন্ধ করে 2 মিনিটের জন্য এইভাবেই রেখে দেবো। দেখো 2 মিনিট পরে আমার রান্নাটা পুরো কমপ্লিট হয়ে গেছে, মোচাটা আমি সার্ভ করে দিয়েছি। মোচা করার পরে আর বাকি যা রান্না আছে সব কমপ্লিট করে নিয়ে রান্নাঘর দেখো পুরো পরিষ্কার করে ফেলেছি, বাসন মাজা সব কিছু কমপ্লিট হয়ে গেছে, অনেকক্ষণ পরে তোমাদের সামনে আসলাম। মোচা করতে গেলে একটু সময় লাগে বলো, মোচাটা তাড়াতাড়ি করা যায় না, আর তারপরে মোচাটা যেহেতু বাছতে হয়েছে বেছে করেছি আরও একটু সময় বেশি লেগেছে। তো আজকে আমার এই মোচা রেসিপিটা তোমাদের কেমন লাগলো জানিও, বাড়িতে একবার করে দেখো, আশা করি ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো, আর যারা আমার ভিডিওগুলো নতুন দেখছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। তোমরা সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো, তোমাদের সাথে আমার আবার দেখা অন্য কোনো নতুন ভিডিও।